নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদের আমি যে জিনিসটা বলবো, এটা কিন্তু আমার মনে হয় না ইউটিউবে আমার আগে কেউ কোনো দিন এমনভাবে বুঝিয়েছে। কিন্তু তোমরা যখন এই WBCS এর জন্য বই কিনতে যাও অথবা বই কেনার কথা ভাবো, অনেকেই কিন্তু, অর্থাৎ অধিকাংশ ছেলেপুলের মাথায় কিন্তু এই জিনিসটা ঘোরে যেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং এই ভুলটা তোমরা করে বসো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে দেব, আর তোমাদের এই বিষয় নিয়ে কোনো রকম প্রবলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে রাখি, তোমাদের WBCS সংক্রান্ত কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে, কোনো রকম যদি কোয়েরি থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার ইমেল আইডি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সমস্ত কিছু দিয়ে রেখেছি, সেখানে তোমরা ইমেল করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তবে ইমেল করলে তাড়াতাড়ি রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি ভুলটা কী। দেখো, একটা ভুল আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ অ্যাসপিরেন্টই করে, সেটা হচ্ছে ধরো একটা বই কিনলাম এবং সেই বইটার যদি পরবর্তীকালে নতুন কোনো ভার্সন আসে, ঠিক আছে, ধরো 2021 কিনলাম, 2022 যে ভার্সনটা এলো সেটা আমরা কিনতে আবার চলে যাই। এটা কিন্তু অনেকেই এই ভুলটা করে। এবার আদৌ আমি যেটাকে ভুল বলছি এটা কি ভুল কিনা, কিংবা হয়তো সত্যিকারই হয়তো মানে কি বলবো প্রয়োজন আছে নতুন ভার্সন কেনার, তো এটা নিয়ে আমি তোমাদেরকে একদম মানে সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দেবো, আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো প্রথমে আমি বলি এই ভুলটা আমরা কেন করি। প্রথমত গাইডেন্সের অভাব, ঠিক আছে, গাইডেন্সের অভাব। ইউটিউব বলো বা অন্য কোথাও যাকে আমরা জিজ্ঞাসা করি, এখানে কিন্তু প্রপার আমরা গাইডেন্স পাই না যে বই কেনার ক্ষেত্রে কীভাবে কিনবো বা কী কী বই কিনতে হবে, এরকম একটা ব্যাপার। এছাড়াও কিছু ব্যক্তি আছে যারা কিনা এই জিনিসটাকে আরও উৎসাহিত করে, ধরো একটা বই কিনলাম আবার পরের বছর ওই বইটা আবার কিনতে হচ্ছে, হ্যাঁ, এরকম অনেক কিছু কিন্তু থাকে। যেমন ধরো আমি আমার চ্যানেলে যে বই রিভিউগুলো করি, প্রথমেই কিন্তু বলে দিই যে এই এই বইগুলো থাকলে এই বইটা কেনার কোনো রকম দরকার নেই, এবং দেখবে না যে একই বইয়ের বারবার নতুন এডিশন আমি রিভিউ করেছি, ঠিক আছে, খুব কম এটা হয়েছে। আর যাই হোক, এটা কিন্তু অনেকে বলে যে কিনতে হয়, তো আমার মনে হয় না সেটা। তো প্রথমে দেখো বলি, একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরলাম একটা বই, ঠিক আছে, ধরছি এটা একটা বই, ঠিক আছে, একটু ভালো করে মন দিয়ে শোনো, ওকে। তাহলে এটা ধরো, এটার নাম, এক সেকেন্ড, হ্যাঁ, ধরো এটার নাম ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। আমি কোনো বইয়ের নাম কিন্তু মানে উল্লেখ করব না, কেন, এটা উচিত না করা, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি বাই এ, ঠিক আছে। এবং আরেকটা বই ধরো আমরা কিনছি, অনেক তো আমরা WBCS এর জন্য বই কিনি, তো সেখানে আমরা ধরছি দুটো বই নিয়ে আলোচনা করছি, ঠিক, ওকে। এটা ধরো আমরা কিনছি, এই বইটার নাম ইন্ডিয়ান হিস্ট্রি, একটু ধৈর্য ধরে দেখো, আমার মনে হয় তোমাদের আর কোনো রকম মানে প্রবলেম হবে না, ইন্ডিয়ান হিস্ট্রি বাই বি, ওকে। এবার আমরা যেটা ভুল করি, প্রথমত কি করি, এই বইটা ধরো 2021 সালের এডিশন আমরা দুটোই কিনেছি, ঠিক আছে, 2021 সালের এডিশন আমরা কিনেছি দুটোই, মানে ইন্ডিয়ান ইকোনমির বই এবং ইন্ডিয়ান হিস্ট্রির বই দুটোই আমরা 2021 সালে এডিশন কিনেছি, কারণ আমরা হয়তো ধরলাম 2021 সাল থেকে প্রিপারেশন শুরু করেছি। এবার 2022 সালে যখন 22 সাল চলে এলো, তাহলে কি 2022 সালে এই বই দুটোরই আবার নতুন ভার্সন বেরোবে, তাহলে কি ওই বই দুটো আবার কিনতে হবে? এটা কিন্তু অনেকেই কিনে ফেলে, এটা আমাকে অনেকেই কমেন্ট করেছে, তোমাদের যারা মানে এখনও মনে মনে আর কি ভাবছো যে এরকম ধরনের বই কিনবে বা এরকম ধরনের প্রবলেম তোমাদের হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, ঠিক। তাহলে ধরো 2022 সালে যে বইটা আমাদের বেরোলো আমরা আবার কিনলাম, কেন কিনলাম, হয়তো কিছু নতুন ইম্প্রুভমেন্ট হয়েছে, এটা আমাদের মনে হয় নতুন কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে, কিছু হয়তো অ্যাডিশন হয়েছে বইটাতে। কিন্তু একটা জিনিস আমরা কখনো ভাবলাম না যে বই মানে বইয়ের যে প্রকাশক, এটা কিন্তু কাজ তাদের যে নতুন নতুন বছরে বইটাকে ক্রমশ মডিফাইড করবে, ক্রমশ নতুন নতুন বই বের করবে, এটা প্রকাশকদের কাজ, এটা কিন্তু ওদের আমি দোষ দেব না, ঠিক আছে। ধরো
অনেকে যারা এই বইটা একদমই কেনেনি তারা 2022 সালে নতুনভাবে কিনবে, কিন্তু যারা 2021 সালে কিনেছে তারাও আবার কিনছে। এটাই হচ্ছে আসল প্রবলেম, ঠিক আছে? এটা কিন্তু করা ঠিক নয়। একটা জিনিস ভাবো, তাহলে 2021 সালে যখন এই বইটা রিলিজ হয়েছিল তাহলে কি এই বইটা WBCS পাস করার মানে যোগ্য ছিল না? 2022 সালে যে বইটা আমরা কিনছি সেটা কি যোগ্য হয়েছে? এরকম কোনো ব্যাপার, এমন কিছু এক্স্যাক্ট কি অ্যাড হয়ে গেছে? একদমই না। এই বইটা ধরো 2021 সালে যখন কিনেছি তখনও এটা তো আমরা পাশ করতে পারতাম, যারা 2022 সালে কিনবে তারাও পাশ করতে পারবে। আমি স্পেশালি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে বলছি, ধরো কী কী চেঞ্জেস হয় একটা নতুন বই কেনার ক্ষেত্রে, মানে নতুন যখন আপগ্রেড হয় কী কী চেঞ্জেস হয়। এক নম্বর যে চেঞ্জেসটা হয় সেটা হচ্ছে দেখো এক্সট্রা চ্যাপ্টার্স, ওকে? এক্সট্রা চ্যাপ্টার্সের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কী করে মানে প্রকাশকেরা, কিছু চ্যাপ্টারকে ভেঙে একটা করে নতুন চ্যাপ্টার তৈরি করে দেয়, ঠিক আছে? কিছু সামান্য ইনফরমেশান যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষা ওরিয়েন্টেড নয়, কিন্তু দেখো একটা বই নতুন করে আপডেট করছে কিছু তো তাকে দেখাতে হবে না বাবা। দামটা 500 টাকা থেকে 600 টাকা হচ্ছে, কিছু তো তাকে দেখাতে হবে যাতে এই যে 100 টাকার ডিফারেন্সটাকে জাস্টিফাই করা যায়। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর কি চেঞ্জেস হয়, দু নম্বর যদি আমরা ধরি তাহলে হচ্ছে গিয়ে কি পেপার কালার, এটা এখন মানে প্রচুর ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে? পেপার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরো গ্রে ছিল সেটা হয়ে গেল পিঙ্ক, ঠিক আছে? এটা সাধারণত চেঞ্জ হচ্ছে। আমরা ভাবি কি এই তো নতুন লাগছে বইটা, বইটার কভার দেখেই অর্ধেকে আমরা বই কিনে ফেলি নতুন, ভাবি বোধহয় এই বইটা পড়লেই হয়তো নতুন কিছু এমন কিছু অ্যাড করে দিয়েছে যে পরীক্ষায় এবার পাস শিওর। ইকোনমির ক্ষেত্রে স্পেশালি বাজেটটা অ্যাড করা থাকে, ঠিক আছে? বাজেটটা কিন্তু অ্যাড করা থাকে। তো সেখানে কি বাজেটটা আমরা মানে ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই আমাদের কাছে, আমরা কি ইন্টারনেট থেকে পড়তে পারি না? কি মনে হয় তোমাদের, শুধু এই বাজেটের জন্য আমরা বইটা কিনবার বাজেট থেকে কটা প্রশ্ন আসে? 4 নম্বর, আর ইতিহাস ভূগোল এগুলোর ক্ষেত্রে খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়ই না, জাস্ট কভার চেঞ্জ করে দাম বাড়িয়ে দেয় আর কিছু না। এরপর কি হয়, প্রেজেন্টেশন বানান একটু যদি ভুল হয় ক্ষমা করে দিও, প্রেজেন্টেশন বইটার প্রেজেন্টেশন, ধরো ফ্লো চার্ট যেগুলো থাকছে, ঠিক আছে, এরম কিছু অ্যাড করা হচ্ছে, হয়তো কিছু বক্সেসের মধ্যে এক্সট্রা ইনফরমেশান অ্যাড করা হচ্ছে, হয়তো একই ইনফরমেশান আগের বইতেও ছিল কিন্তু এখানে নতুন স্টাইল এটাকে মানে ইম্প্রুভ করে লেখা হচ্ছে, এটা দেখে আমরা ভাবি হয়তো বইটা খুব বেশি ভালো। এই সমস্ত চেঞ্জ করে কিন্তু প্রকাশকেরা এই 100 টাকা 200 টাকা যেটার দাম বাড়ছে বা 50-60 টাকা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। যাই হোক, এটা প্রকাশকদের কোনো রকম দোষ নয়, এটা তাদের বিজনেস আর তারা সেটা করবেই, ঠিক আছে? কিন্তু আমাদের এই জিনিসটা অনেকে উৎসাহিত করে যে নতুন নতুন বই কেনার জন্য, নতুন নতুন ভার্সনের একই বইয়ের, একদম নয়, একদম নয়। মনে রাখবে পয়সা কিন্তু অত মানে খোলামখুচি নয় বা এত সস্তা নয় যে আমরা কিনতে থাকবো বই, একটা বই কেনো, ভালো বই কেনো, আর সেই ভার্সনটা নিয়েই। কিন্তু আমার কাছে ইন্ডিয়ান পলিটির 5th এডিশন এখনও আছে, তাহলে আমি এখন 6th কিনবো কোনো মানে হয়? বা যাদের কাছে ধরো 4th এডিশন আছে তারা কি এখন 6th কিনবে বা তার পরে যেগুলো বেরোচ্ছে 7th 8th যেগুলো বেরোবে সেগুলো কিনবে? একদমই নয়। 5th এডিশনটাও কিন্তু পাশ করার উপযোগী ছিল, এর পরের এডিশনগুলোও কিন্তু পাশ করার উপযোগী হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, এমন কিছু মানে বিশাল পরিবর্তন আসবে না। এখানেও ফান্ডামেন্টাল রাইটস থাকবে, এখানেও ফান্ডামেন্টাল ডিউটিস থাকবে, এখানেও সংবিধানের যে প্রথম চ্যাপ্টার যেটা থাকে আর কি হিস্টোরিক্যাল, হ্যাঁ ওটাও থাকবে, প্রতিটাতেই থাকবে, কিছু কিছু ইমপ্রুভ হবে, সেগুলো হয়তো পরীক্ষা ওরিয়েন্টেডও নয়, আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের আমি একটা কথা বলি, এই বিষয়টা নিয়ে কেউ তোমাদের বুঝিয়ে বলবে না আর কেউ তোমাদের এরকম বলবে না। ধরো একটা বই WBCS স্ক্যানার, WBCS স্ক্যানার, এই বইটা আমি দেখেছি প্রতি বছর মানুষে কেনে, কেন 600 টাকা বা 700 টাকা দাম আছে বইটার, ঠিক আছে? মানে আফটার ডিসকাউন্ট এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, 40% ডিসকাউন্ট পাওয়া যায় সাধারণত। তাহলে এই 600 টাকাটা প্রতি বছর কি খরচ করা দরকার? কী বাড়ছে, হয়তো আগের বইটাতে 2001 থেকে ধরো 2021 সালের ভার্সন, ঠিক আছে, 2001 থেকে হয়তো 2020 অবধি দেওয়া ছিল, নতুন ভার্সনে কী আসছে, নতুন ভার্সনে কী দিচ্ছে 2001 থেকে 2021, তাহলে এক বছরের প্রিলিমিনারি কোশ্চেন অ্যাড হচ্ছে, এই এক বছরের প্রিলিমিনারি কোশ্চেন আর হয়তো 1 ইয়ার
মেন কোশ্চেন, ঠিক আছে, অ্যাড হচ্ছে। এই দুটোর জন্য আমাদের কি 600 টাকা দেওয়াটা জরুরি? ইন্টারনেটে ফ্রিলি অ্যাভেলেবেল, ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, ঠিক আছে, ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়। আমরা কেন সেখান থেকে ডাউনলোড করে নেব না? আর যারা যারা প্রতি বছর প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছ, প্রিলিমিনারি প্রশ্ন থাকছেই, তার জন্য 600 টাকা দরকার আছে? কোনো দেওয়ার দরকার নেই, টাকা বাঁচাও। আর একটা জিনিস মনে রাখবে, এই সমস্ত ভুলভাল ডিসিশনের জন্যই কিন্তু 100%-এর মধ্যে 90% ছেলেপুলে ফেল করছে, 10% ছেলেপুলে পাস করছে, বই কিন্তু তারা একই পড়ছে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর একটা মানে অনেকে এটা রিকোয়েস্ট করেছিল এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য, ভিডিও না, তার অনেকে মানে কমেন্ট করেছিল, অনেকে মানে ইমেল করেছিল, তার ভিত্তিতে কিন্তু ভিডিওটা আমি যে তৈরি করলাম। তো আশা করব তোমাদের ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।